ডিঙ্গাপোতা হাওর নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায় অবস্থিত ডিঙ্গাপোতা হাওর দেশের বৃহত্তম হাওরগুলোর মধ্যে অন্যতম। ঋতুভেদে ভিন্ন ভিন্ন রূপে এই হাওরের সৌন্দর্য ফুটে ওঠে। বর্ষাকালে হাওরের অথৈ জলের ধারা, শুষ্ক মৌসুমে চারপাশে নয়নাভিরাম সৌন্দর্য, সবকিছুই প্রকৃতিপ্রেমী দর্শনার্থীদের মন মুগ্ধ করে। তবে সব মৌসুমেই হাওরের বিশাল জলরাশির গভীরতম জায়গায় থাকা আর্দুবা হিজল গাছ, জলরাশির উচ্ছল ঢেউ ও নীল আকাশের মিতালি চোখে পড়ে। বিশেষ করে শরৎ ও হেমন্তকালে হাওরের দুপারে সবুজ সোনালী ধানক্ষেত ও নীলচে আকাশের সৌন্দর্য দর্শনার্থীদের সবচেয়ে বেশি টানে। প্রকৃতির দানে অপরূপ ডিঙ্গাপোতা হাওর নেত্রকোনা জেলার পর্যটন শিল্পে এক বিপুল সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। কিভাবে যাবেন? ঢাকার মহাকালী বাস টার্মিনাল থেকে বিভিন্ন পরিবহনের বাসে নেত্রকোনা যাওয়া যায়, আর রেলপথে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে হাওর এক্সপ্রেস বা মোহনগঞ্জ ট্রেনে সরাসরি মোহনগঞ্জ পৌঁছাতে পারবেন। মোহনগঞ্জ হতে অটো বা লেগুনা নিয়ে তেঁতুলিয়া ঘাট দিয়ে ট্রলারে করে ডিঙ্গাপোতা হাওর ঘুরতে পারবেন। সোমেশ্বরী নদী, সোমেশ্বরী নদী ও তার সৌন্দর্য উপভোগ করতে যেতে হবে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায়। ভারতের মেঘালয়ের গাঢ় পাহাড়ের চিমসাংরি নামক স্থান থেকে উৎপন্ন হয়ে সোমেশ্বরী নদীটি দুর্গাপুরে প্রবেশ করেছে। লোকমুখে শোনা যায়, অনেককাল আগে সোমেশ্বর পাঠক নামে এক ব্যক্তি এই অঞ্চল দখল করে। পরবর্তীতে তারই নাম অনুসারে নদীটি সোমেশ্বরী নদী হিসেবে পরিচিতি পায়। বছরে এক এক সময় সোমেশ্বরী নদী এক এক রকম সৌন্দর্য মেলে ধরে। শীতকালে পানি কমে গেলেও সদা স্বচ্ছ জলের সোমেশ্বরী নদী বর্ষায় যেন যৌবন ফিরে পায়। বর্তমানে কয়লা খনি হিসেবে অধিক পরিচিত হলেও সোমেশ্বরী নদী সৌন্দর্যে একটুও ভাটা পড়েনি। সারাদিন ঘোরার জন্য মোটরসাইকেল বা সিএনজি ভাড়া করে নেওয়াই সবচেয়ে ভালো। দুর্গাপুরের তালুকদার প্লাজার সামনে থেকে মোটরসাইকেল ভাড়া নিয়ে সোমেশ্বরী নদী পার হয়ে গোলাপি গাঢ় পাহাড়, চীনামাটির পাহাড়, নীলচে প্রাণীর হ্রদ, বিজয়পুর বিজিবি ক্যাম্প, রানীখং চার্চ ইত্যাদি থেকে ঘুরে আসতে পারবেন। এছাড়া ভারত বাংলাদেশ সীমান্তে দেখতে পাবেন 1971 সালে মুক্তিযুদ্ধের ট্রেনিংয়ের জন্য তৈরি করা কিছু পিলার। বিরিশিরি, বিরিশিরি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় অবস্থিত একটি ঐতিহ্যবাহী গ্রাম। বিরিশিরির বিজয়পুরের আকর্ষণীয় চীনামাটির পাহাড় ও নীল পানির হ্রদ রয়েছে। বিজয়পুরের এই চীনামাটির পাহাড় এবং সমভূমি দৈর্ঘ্যে প্রায় 16 কিলোমিটার এবং প্রস্থে 600 মিটার পর্যন্ত বিস্তৃত। হ্রদের নীল জল নিমিষেই সমস্ত ক্লান্তি ও অবসাদ দূর করে দেয়। হ্রদের অপরূপ নীল জলের প্রধান উৎস হচ্ছে সোমেশ্বরী নদী। সোমেশ্বরী নদীর তীরে কাশবন আর দূরে গাঢ় পাহাড়ের সৌন্দর্য বিরিশিরিতে আসা সকল ভ্রমণকারীদের মুগ্ধ করে। বর্ষাকালে সোমেশ্বরী নদী সমস্ত রূপ মেলে ধরে। এছাড়াও এখানে আছে পাহাড়ি কালচার একাডেমি, গাঢ় হাজং ইত্যাদি নৃগোষ্ঠী। সোমেশ্বরী নদী ও বিরিশিরি কিভাবে যাবেন? ঢাকার মহাখালী বাস টার্মিনাল থেকে সরাসরি দুর্গাপুরের উদ্দেশ্যে সরকার এবং চিন্নাত পরিবহনের বাস ছেড়ে যায়। এই দুটি বাসে চড়ে দুর্গাপুর যেতে পারবেন। দুর্গাপুর বলা হলেও সাধারণত এই বাসগুলো শুকনগরী পর্যন্ত যায়। শুকনগরী থেকে নৌকায় করে একটা ছোট নদী পার হয়ে রিক্সা বা বাস বা মোটরসাইকেলে দুর্গাপুর যেতে হয়। এছাড়া দেশের যে কোনো জায়গা থেকে নেত্রকোনা জেলা সদর এসে মোটরসাইকেল বা সিএনজি দিয়ে দুর্গাপুর যেতে পারবেন। উপজাতি কালচারাল একাডেমি, নেত্রকোনা জেলা থেকে 37 কিলোমিটার দূরে দুর্গাপুরের বিরিশিরিতে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান উপজাতীয় কালচারাল একাডেমি। মূলত বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে বসবাসরত হাজং, কোচ, ডালু, মান্দাই, বানাই সহ বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ করার লক্ষ্য নিয়েই উপজাতি কালচারাল একাডেমি প্রতিষ্ঠা করা হয়। ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের নিজস্ব ভাষা, সামাজিক প্রথা, পোশাক পরিচ্ছদ, খাদ্যাভ্যাস, আচার অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী সংস্কৃতিতে সমৃদ্ধ। কালের বিবর্তনে তাদের সংস্কৃতি ঐতিহ্যের অনেকটাই হারিয়ে যাওয়ার উপক্রম হচ্ছিল। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সংস্কৃতি বিশ্ব পরিমণ্ডলে তুলে ধরতে 1977 সালে সংস্কৃতি মন্ত্রণালয়ের একটি বিশেষ প্রকল্পের মাধ্যমে 3.21 একর জায়গার উপর উপজাতীয় কালচারাল একাডেমি প্রতিষ্ঠা করা হয়। বিভিন্ন ধরনের গাছগাছালির সমন্বয়ে সাজানো উপজাতীয় কালচারাল একাডেমিতে সংস্কৃতি গবেষণা, লাইব্রেরি, জাদুঘর প্রভৃতি 4টি শাখা রয়েছে। দোতলার উপজাতীয় মিউজিয়ামে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জীবনযাত্রার বিভিন্ন নিদর্শন ও ব্যবহার করার জিনিস সংরক্ষণ করে রাখা আছে। এছাড়া একাডেমির ক্যাম্পাসে একটি অডিটোরিয়াম এবং গেস্ট হাউস রয়েছে।
প্রতি বছর উপজাতিদের সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রচুর লোকের সমাগম ঘটে। উপজাতীয় কালচারাল একাডেমির জাদুঘর সপ্তাহের রবিবার থেকে বৃহস্পতিবার এই 5 দিন খোলা থাকে। কিভাবে যাবেন? ঢাকার মহাকালী বাস টার্মিনাল থেকে নেত্র বা শাহজালাল পরিবহনের বাসে নেত্রকোনা যেতে পারবেন। নেত্রকোনা থেকে লোকাল বাসে দুর্গাপুর এসে রিক্সায় করে উপজাতীয় কালচারাল একাডেমিতে পৌঁছাতে পারবেন। কমলারানী দিঘি দুর্গাপুর উপজেলা সদর থেকে 3 কিলোমিটার দূরে বিরিশিরি ইউনিয়ন পরিষদের কাছে ঐতিহ্যবাহী কমলারানীর দিঘি অবস্থিত। অনেকের কাছে এটি সাগর দিঘি নামেও সুপরিচিত। প্রচলিত আছে 15 শতকের শেষ ভাগে সুষম দুর্গাপুরের রাজা জানকীনাথ কমলা দেবী নামে এক সুন্দরী রমণীকে বিয়ে করেন। প্রজাদের পানির অভাব দূরীকরণের জন্য একটি পুকুর খনন করে, সেটি বিভিন্ন ঘটনার মাধ্যমে পড়ে হয়ে যায় কমলারানীর দিঘি। কিভাবে যাবেন কমলারানীর দিঘি? ঢাকা থেকে বাসযোগে নেত্রকোনা, নেত্রকোনা থেকে দুর্গাপুর, উপজেলা পরিষদ থেকে রিক্সা বা মোটরসাইকেলে বিরিশিরি ব্রিজ পার হয়ে বাম পাশে গুজরিকোনার পাকা রাস্তা দিয়ে 1.5 কিলোমিটার পরে কমলারানীর দিঘির পার।